এবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে নেই নিরাপত্তা বেষ্টনী নেই প্রশাসনের কোনো তৎপরতা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করায় পাল্টে গেছে আগের চিত্র নেই কোনো সরকারি উদ্যোগ তবে গোপালগঞ্জবাসী নিজ উদ্যোগে করছেন বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ পনেরোই আগস্টকে ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে গোপালগঞ্জ আওয়ামী লীগ এরই মধ্যে রয়েছে শ্রদ্ধা নিবেদন মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত তো আমরা সর্বোচ্চভাবে আমাদের সর্বোচ্চ আয়োজনের মাধ্যমে আমরা এই প্রোগ্রাম সফল করব বেশ ব্যাপক আয়োজনে আমরা এবারের পনেরোই আগস্ট আমরা পালন করব এই আগস্ট মাসে আমাদের সারা মাস ব্যাপী কর্মসূচি রয়েছে পনেরোই আগস্ট স্থানীয়ভাবে পালন করতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানান জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা সারা উপজেলায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে জাতির জনকের মাইক বাজবে শোক পালন করব রেলি করব এবং দোয়ার অনুষ্ঠান করব বঙ্গবন্ধু এবং স্বাধীনতা সম্পর্কে যারা সাংস্কৃতিক সংগঠন সকলে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান সকলে সর্বস্তরের মানুষ আমরা আমরা সাড়ে দশটায় জাতির পিতা সমিত পুষ্পমূল অর্পণ দিয়ে আমরা কবর জিয়াতের মধ্যে দিয়ে আমরা মাজার কমপ্লেক্স বর্তিত এখানে আমরা আলোচনার মধ্যে দিয়ে কাঙ্গালি দোয়ার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি শেষ হবে আওয়ামী লীগের পাশাপাশি কমিউনিস্ট পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল যাসদও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে বলে জানিয়েছেন দলগুলোর স্থানীয় নেতারা নিউজ ডেস্ক